আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি নাইম আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে যে কবুতরের টাল রোগ কেন হয় এবং এটার প্রতিকার মানে এর থেকে আমরা কিভাবে সমাধান পাব তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের ইদারিং অনেক কবুতরের টাল রোগ হয়ে যেতেছে যেটা আমরা মানে আমারা অনেকেই বলতেছে যে ভাই টাল রোগের চিকিৎসা মানে এটা নিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও বানান তো ভিউয়ার্স আজকে আজকে সেটা নিয়ে আলোচনা করব আলোচনা শুরু করার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব বটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা ভিডিও শুরু করি তো ভিউয়ার্স মূলত বিষয়টা হচ্ছে কবুতরের টাল রোগ হওয়ার কারণ কবুতরের টাল এর কবুতরের যদি ভিটামিন ডি ভিটামিন ডি এর অভাব হয় তাহলে অবশ্যই কবুতরের টাল রোগ এটা দেখা দেয় কবুতরের টাল রোগ আস্তে আস্তে হয় এটা হঠাৎ করে হয় না হঠাৎ করে আস্তে আস্তে হয় বলতে কি এটা হঠাৎ শুরুতে কানে টাল রোগের মতো হবে তারপরে এটা যদি ট্রিটমেন্ট না করানো হয় তারপর আস্তে আস্তে এটা একদম পুরোপুরি টাল রোগ হয়ে যাবে কিন্তু টাল রোগের থেকে ভালো করার অপশন অবশ্যই আছে কারণ আমরা জানি রোগ হয় রোগ থেকে মুক্তি পাওয়ার ওষুধও আছে তো ভিউয়ার্স আজকে ওই বিষয়টা নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে মূলত মূল বিষয়টা ভিটামিন ডি এর অভাবে টাল রোগ হয় আর ভিটামিন ডি যদি আপনি কবুতরকে বেশি পরিমাণ দেন যেই কবুতরটা টাল রোগ হবে ওই কবুতরটাকে যদি আপনি ভিটামিন ডি বেশি পরিমাণের দেন তাহলে অবশ্যই ওই টাল রোগটা ভালো হয়ে যাবে ওই কবুতরটা টাল রোগ থেকে ভালো হয়ে যাবে তো ভিটামিন ডি কোন কোন জিনিসের মধ্যে আছে যেমন হচ্ছে ভিটামিন ডি হচ্ছে সূর্যের আলো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সূর্যের আলো যদি আপনি কবুতরকে দেন তাহলে অবশ্যই ভিটামিন ডি পূরণ হয়ে যাবে এবং কবুতরের টাল রোগ থাকলে এবং ভিটামিন ডি এর অভাবে যেই রোগগুলো থাকবে কবুতর ওই রোগ থেকে মুক্তি পাবে তারপর হচ্ছে আসুন আপনারা অনেকেই হয়তো জানেন না যে কাঁচামরিচের ভিতরে ভিটামিন ডি থাকে এই জন্য আমরা বলি যে কবুতরকে কাঁচামরিচ খাওয়ান মানে কবুতরের টাল রোগ হওয়ার পর কবুতরকে কাঁচামরিচ খাওয়ান তাহলে অবশ্যই আপনার ওই কবুতরটা টাল রোগ থেকে মুক্তি পাবে যেমন দেখুন আমার কিছু দিন আগে একটা কবুতর হয়েছিল আমি কবুতরের টাল রোগ হয়েছিল আমি বলেছি দেখছিলাম কালো একটা নাপ্তা কবুতর ওই কবুতরটা কিন্তু এখন আল্লাহ রহমত একদম ফ্রেশ আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই কবুতরটা একদমই ফ্রেশ তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এই কবুতরটা কিন্তু এখন মোটামুটি ফ্রেশ হয়ে গেছে একদমই একদমই ট্রাল রোগ থেকে ভালো হয়ে গেছে এই কবুতরটাকে আমি ভিটামিন ডি দেই যেটা হচ্ছে ভিটামিন ডি হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে রোদ্র দেই এখন কিন্তু সে আবার আগের মতো মোটামুটি ফিট হয়ে যাচ্ছে তো ভিউয়ার্স আজকে যেই বিষয়টা আলোচনা করলাম যে কবুতরের টাল রোগ হলে আপনারা কাঁচামরিচ এবং ভিটামিন ডি জনিত যে খাবারগুলো আছে এবং রোদ রোগ মানে সূর্যের আলো এগুলো আপনারা দিবেন তাহলে অবশ্যই ও কবুতরটা টাল রোগ থেকে ভালো হয়ে যাবে তো ভিওর্স আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি